Hello friends, welcome to a brand new episode of Resto Ranna. Shonge ami orunabo ar ami mani of course different khabar dabar ranna shekha ar tar shonge barite ashar guest derke khub sundor kore welcome kora. Ar thik tai ajke ekta notun episode mani notun kono jayga jekhane shekher sathe hobe adja hobe ranna shekha. To ajke jini ranna shekhaben tini hocchen Affraa chef Shondi. So welcome to our show, Sandeep ji. আপনি একটু আমাকে বলুন যে আজকে প্রচুর কিছু আমরা ইনগ্রেডিয়েন্টস এখানে দেখতে পাচ্ছি, তো আজকে আমরা কি রান্না শিখছি? আমরা আজকে রান্না শিখছি বাঙালি প্রিয় ফিশ, যেটা ঠিক আছে সেটা দিয়ে একটা কন্টিনেন্টাল প্রিপারেশন বানাবো। ওহো আচ্ছা, আজকে আমরা কন্টিনেন্টাল, কারণ বাঙালি এখন বেশ কেতা দূর একদম আপাশাপার স্বাদ বদলে গেছে জিভে। গ্রিল ভেটকি উইথ লেমন কেবাব বাটার সস। কি কি লাগছে তাহলে এটা বানাতে, সেটা একটু আমাদেরকে বলে দিন দর্শকদের। লাগছে আমার এটা প্রথমত ফিশ লাগছে আমার, ঠিক আছে ফিশটাকে একটু মেইন করতে হবে, তার জন্য সল্ট, জুলিয়ান্স অফ বেল পেপার, লেমন ওয়েজেস, চপ গার্লিক, চপ পার্সলে, একটু ফ্লাওয়ার দেবো, ওর মধ্যে একটু ডিম দিবো, ডিম ফাটানো ডিম, যাতে আমি যখন ওটাকে গ্রিল করব বা প্যানে শিয়ার করব যাতে ওটা এর মধ্যে স্টিকি না হয়ে যায় সেটাকে দেখতে হবে, তার জন্য আমাকে গ্রিল এই এগ এবং ময়দাটা দিতে হবে অল্প করে, তার সাথে তার অ্যাকম্পেনিমেন্ট হিসাবে বেবি ক্যারোট, অ্যাসপারাগাস আছে, চেরি টম্যাটো, এবং ম্যারিনেশনের সময় একটু মাস্টার্ড দেবো যেটা ফিশের সাথে খুব ভালো কম্বিনেশন হয়, এবং তার জন্যই মাস্টার্ডটা দেবো, ঠিক আছে। আর একটু তার অ্যাকম্পেনিমেন্ট হিসাবে মাছের একটু পটেটো আমরা ওর সাথে দিতে দেবো। বড় বেটকি যে ফিলেটা হয়, ফিলে যে একটা পার্ট আছে, তো সেই পার্টটাই আমি একটু থিক পার্টটাই কেটে, কত গ্রাম আছে এটা আছে 120, আমি দুটো দেখতে পাচ্ছি, এক একটা 120 গ্রাম আছে, 120 গ্রাম। আচ্ছা তো তাহলে এবার আমরা প্রসেসিং এ চলে যাই, কারণ গল্প করতে হবে সঙ্গে রান্না বান্নাও শিখতে হবে। তো চলুন এবার তাহলে আমরা কিভাবে শুরু করা যায়, ফার্স্টে আমরা শুরু করব এরকম ভাবে কি মাছটাকে আগে একটু ম্যারিনেশন করে রাখবো, যাতে ম্যারিনেশন করে রাখলে একটু ওর মধ্যে সল্ট আর ঢোকার ব্যাপার আছে, তো আগে ফার্স্ট চার্জ স্টার্টিং আমরা করবো মাছের ম্যারিনেশনটা দিয়ে, কারণ যে কোনো রান্নায় সল্ট হাতটার জাদু না করলে না হলে ঠিক হয় না, স্বাদটা আসে না, যতই আমি ওই চামচ আর গ্লাভস পরে রান্না করি স্বাদটা সেই জায়গায় আসে না। একটু গার্লিক, কুচনো গার্লিক চপ এর মধ্যে দেব, তারপর একটু লেবু জুস, লেবু আমরা কটা দিই, তিনটে এরকম, একটা লেবু দিলাম পুরো গোটা, ওকে ওকে একটা লেবু দিলাম, কারণ তিনটে একটা লেবু থেকে আমরা তিন পিস কাটতে পারি, তো তার মানে একটা দিলাম। আচ্ছা একটু মাস্টার্ড দেবো, একটু পার্সলে দেবো, পার্সলে চপ করা কুচানো পার্সলে। আচ্ছা এর মধ্যে কোনটা মেইন ইনগ্রিডিয়েন্ট, মানে ধরুন ম্যারিনেশনের জন্য মেইন ইনগ্রিডিয়েন্ট কোনটা? লেমন অ্যান্ড সল্ট, যেটা ছাড়া হবেই না, লেমন অ্যান্ড সল্ট। আমার বাড়িতে পার্সলে নেই, আমার দেওয়ার দরকারও নেই, কারণ আমার আসল জিনিস হচ্ছে লেমন, যেটা মাছের সাথে খুব ভালো লাগে, অ্যাজ বিকজ কি ট্যাঞ্জি ফ্লেভারটা আসবে বলে, অ্যান্ড সল্ট তো সব খাবারে সল্ট তো লাগেই, ওটা একটা মেইন মানে ইনগ্রেডিয়েন্ট, অ্যান্ড দ্য মাস্টার অলসো। ওকে ফাইন, মাস্টার দিলাম একটু, এবার এটাকে একটু আমি মাখিয়ে নেব, হাত দিয়ে মাখিয়ে তারপরে মাছে মাছটা এর মধ্যে রাখতে হবে, মাছটা এর মধ্যে রাখতে হবে। এই ম্যারিনেশনের টাইমটা কতক্ষণ? এটা ম্যারিনেশনের টাইম আপনাকে এক ম্যারিনেট করে অ্যাট লিস্ট 5 মিনিট রেখে দিতে হবে, তারপরে আপনি কুকিং স্টার্ট করবেন। মানে সেটা কি আমি কি রুম টেম্পারেচারে রাখবো না ফ্রিজারে রাখবো? যদি এটা ফিশ আছে তো ম্যারিনেশন করার পর কোনো কিছু মিট আইটেম, কোনো ফিশ বা মিট কিছুই তো একটু বাইরে রাখতে হয় নর্মাল টেম্পারেচারে, নট ইন দ্য ফ্রিজ, তাহলে কি ম্যারিনেশনটা ভালো করে অ্যাবজর্ব হওয়ার মধ্যে। আচ্ছা ফ্রিজে দিলেই তার মধ্যে সল্টের একটা ভ্যারিয়েশন চলে আসে।
এটা কি মানে এখানকার সিগনেচার ডিশ নাকি এটা এখানকার না না এটা একটা এখানকার সিগনেচার ডিশ আর আফরা যেহেতু আমি রিপ্রেজেন্ট করছি আফরা অ্যাজ শেফ তো সেই জন্যই আমি এখানকার যে সিগনেচার ডিশটাকে ওটাকেই আমি ফিশের কাটিংটাও ডিফারেন্ট এবং আমি দেবো আর কি প্রেজেন্টেশন করবো সেটাও ডিফারেন্ট একদম যতক্ষণে ম্যারিনেশনের জন্য টাইম লাগছে ঠিক সেইটুকু টাইমের জন্য নেব একটা ছোট্ট ব্রেক দেখা হচ্ছে ব্রেকের ওপারে সুতরাং সঙ্গে রাখুন রেস্তোরান্না অনলি অন চ্যানেল ওয়ান ফিরে এলাম ব্রেকের পর অনলি অন রেস্তোরান্না আর আপনারা দেখছেন আজকে অন্যরকম একটা রান্না দ্যাট ইজ আ কন্টিনেন্টাল ডিশ তাও আবার বেটকি মাছের তো শেফ আমরা ব্রেকে যাওয়ার আগে আমরা অলরেডি ম্যারিনেট করে রেখে গেছিলাম ফিরে এসেছি এবার নেক্সট প্রসেসে এবার আমরা কি এবার এটাকে আমরা ননস্টিক প্যানের মধ্যে এটাকে একটু কুক করে নেব আচ্ছা আচ্ছা কুক করে তারপরে আমরা বাকিটা পরে বলছি আস্তে আস্তে কি করব হ্যাঁ সেটা তো আমরা করতে করতে আমরা শিখব তো এখন কি আমাদের এর মধ্যে কি কোনো রকম কোনো এর মধ্যে একটু ময়দা একটু এগ ডিম আচ্ছা এটা কোট করে নিয়ে দেন আমরা তারপরে আমরা প্যানে দেব ওকে ফাইন এটা এটা একটু ময়দা দিলাম ও আচ্ছা জাস্ট উপর থেকে স্প্রিঙ্কল করে দেবা একটু স্প্রিঙ্কল করে দেবা তারপরে একটুখানি ডিম এটার মধ্যে একটু দিয়ে দেবা যাতে এটা যখন আমি প্যানের মধ্যে শেয়ার করব গ্রিল করব যাতে এটা প্যানের মধ্যে স্টিকি না হয়ে যায় সেটার জন্য এই জিনিসটা কর আচ্ছা ওকে ওকে স্মুথলি এটা প্যান থেকে রিলিজ হয়ে যাবে আচ্ছা তো আমাদের এটা তো অলরেডি রেডি হয়ে গেছে যা যা কোট করার ছিল এবার আমরা প্যানের দিকে এগোচ্ছি আর সেটা পুরোটাই রান্না হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে এটা অলিভ অয়েল ছাড়া হোয়াইট অয়েলে হবেই না 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 নিশ্চয়ই হবে হোয়াইট অয়েলে করতে পারি হ্যাঁ বাড়িতে আমরা সাধারণত হোয়াইট অয়েলই রান্না করে থাকি তো এটা কারণ অলিভ অয়েলটা খুব একটা এখন অবধি সেভাবে রপ্ত না সেটা হচ্ছে আমাদের রেস্তোরাঁতে হোক বা হোটেলগুলোতে তারা ইউজ করে বিকজ অফ হেলদি ব্যাপারটা থেকে যাকে রাখা থাকে হ্যাঁ জেনারেলি রান্নাঘরে এখন অবধি অলিভ অয়েলের সেই ব্যাপারটা এখানে না বাড়িতে অলিভ অয়েলের ব্যাপারটা এখনো আসেনি ইনফ্যাক্ট বাড়িতে আমরা রিফাইন্ড অয়েল দিয়ে কুকিং করে থাকি সাধারণত তো এটা রিফাইন্ড অয়েল দিয়েও হয়ে যাবে তো এবার আমি এটাকে আচ্ছা ইন্ডাকশন আমি অফ করে দেবো হুম ইন্ডাকশনটা অফ করে একটু হিট কন্ট্রোল করার জন্য হিটটাকে আবার সময় মতো আবার আবার তো সেটা আমাকে বুঝে করতে হবে একদম আবার একটু জ্বালিয়ে নেব আচ্ছা মাছের এই যে ব্যাপারটা কুকিং হয়ে যাওয়া কুকিং হয়ে যাওয়াটা কী করে বুঝতে পারি আমরা সেটা হচ্ছে গিয়ে মাছ যখন আমি হটের মানে প্যানের মধ্যে দেবো তো ম্যাচে দেখা যাবে কি যে আস্তে আস্তে নিচ থেকে বা সাইড থেকে ওটা সাদা হতে শুরু করেছে তার মানে আচ্ছা মানে মানে যে পার্ট যেই সাইডটা আমি দিয়েছিলাম তো সেই সাইডটা কুক করছে এবার তোমাকে টার্ন করতে হবে ওটা সুন্দর স্মুথলি মুভ করছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি ওটার মধ্যে এ গ্যাস যেহেতু এ আর ময়দার ময়দাটা একটা করে দেওয়া আছে সেই কারণে এটা প্যানের সাথে স্টিক করছে না করছে না প্রত্যেকটা গন্ধ খুব সুন্দর করে বোঝা যাচ্ছে একটু কালার এসেছে দেখছেন খুব সুন্দর একটা হালকা করে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর এটা দেখেই এত সুন্দর লাগছে মানে প্যানের উপর খেতে তো আরোই সুস্বাদু হবে নিশ্চয়ই ব্যক্তি মাছ এমনি সবার প্রিয় থাকে বাঙালিদের তো এরপরে এরপরে আমি একটা আলুটা প্রিপারেশনটা করব আমি আলুটা কি প্যানে মাছের সাথেই আমরা না ম্যাশ প্যান না 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 মাছটা সাইডে সরিয়ে দেবো তারপরে আলুটা করব এটা তাহলে আমরা সাইডে সরিয়ে রাখছি এখন রেখে দিন তারপর আমি এটা আলুটার প্রিপারেশনটা বানাবো এখন ওকে এখন আমরা বাটার ইউজ করব বাটার ইউজ করব প্রথমে প্যানটাকে গরম করে নেব আচ্ছা আগে তার মানে বাটার যখনই আমরা রান্না করব বাটারে আগে প্যানটাকে আমরা হিট করে নেব প্রি হিট করে নেব বাট নট টু মাচ হিট ওকে বাটারটা একটু দিলাম এটা আমরা কটা তিনটা কিউব মতো বাটার আমরা নিয়েছি বাটারটা একটু হালকা করে প্যানে বলি এত সুন্দর একটা অ্যারোমাটা বেরোয় হ্যাঁ বাটারের অ্যারোমাটা ভীষণ টেম্পটিং এবং এটা খুব স্লোলি মেল্ট করাতে হবে এবার আমি এর মধ্যে ক্রাস্ট
আলুটা। এটা আমি কত গ্রাম, এটার মধ্যে একটু চিলি পাউডার মেশানো আছে। এটা আমি আলুটা দিচ্ছি, আমি 75 গ্রাম মতো আলু দিচ্ছি। আচ্ছা ওকে, একটু বেশি হবে ওটা, 75 থেকে 100 গ্রাম। সেটা তো খাওয়া দাওয়ার উপরে ডিপেন্ড করছে, সেটা আমার উপরে। আমি এখন এখানে রান্নাটা দেখানো হচ্ছে বলে সেই হিসেবে আপনি গ্রাম ওয়াইজ আপনি বলছেন, কিন্তু যখন বাড়িতে করবে গেস হয় সেটা গ্রাম মেনে করবেন না, সে তো নিজের মতো করে করবে। হ্যাঁ হ্যাঁ, আলুটা দিয়ে আমি জাস্ট বাটারের উপর দিয়ে হালকা হালকা করে একটু আবার একটুখানি ভেঙে দিতে হবে আলুগুলো। হ্যাঁ, একটু ক্রাশ করে দিতে হবে আর কি। আলু বয়েল করতে গেলে একটু জলে আগে নুন দিয়ে দিতে হয়, তাহলে যাতে ভিতরে যাতে নুনটা খায়, তাহলে খেতে ভালো লাগবে। ঠিক আছে, আর এবার এর মধ্যে বাটার দিয়েছি, একটু কুকিং ওয়াটার দেবো যাতে একটু। এটার মধ্যে 2 চামচ আমি জল দিলাম। এবার এর মধ্যে একটু সিজনিং করবো, সল্ট দেবো, সল্ট পরিমাণ মতো, সল্ট একটু, পেপার বানাবো। আর একটু যে ভেজিটেবিলটা দেবো সেটা একটু গ্লেজ করার জন্য একটু প্যান শিয়ার করে নেবো, টস করে নেবো প্যানের মধ্যে। এবার আমরা সস বানাবো। তো ফার্স্ট সস বানানোর জন্য প্রথমে আমার কি লাগছে, প্রথমে আমরা বাটার দেবো এর মধ্যে। একটু বডি দেওয়ার জন্য এটা এখন আস্তে আস্তে, আমি যখন কুকিং করবো এটা আস্তে আস্তে ঠিক হতে থাকবে। এবং এটাকে ঠিক করার জন্য আমি একটু ময়দা দেবো, মানে ফ্লাওয়ার, রিফাইন্ড ফ্লাওয়ার, তো সেটা দিয়েও এটা ঠিক হয়ে যাবে। ময়দা কাঁচামরিচ দেবো এই সসের জন্য, জাস্ট একদম একদম অল্প, লিটল। আচ্ছা, খুবই অল্প। আমরা হোয়াইট সস বানাচ্ছি কি না, এটা এটা হচ্ছে বাটার সস বানাচ্ছি, বাটার কেপার বাটার সস। আচ্ছা ওকে, তো এর মধ্যে একটু কেপার। জেনারেলি আমরা হোয়াইট সস যখন আমরা বানাই তখন একটা ময়দা এবং বাটারের একটা জায়গা, হ্যাঁ ওই যে ব্যাপারটা বললাম যে ঠিক করতে হবে। তো ময়দা হোয়াইট সসটা কি হয়, একটা রেশিও আছে হোয়াইট সস বানানোর, সেটা হচ্ছে বাটার আর ময়দার কোয়ান্টিটি থাকতে হবে 1:1। লাইক 100 গ্রাম যদি মানে বাটার নিই তো 100 গ্রাম ময়দা নিতে হবে। আচ্ছা, এই যে আমরা ফুলে এগুলো যে একটা ফুলের এক একটা পোর্শন, তো এটা কি আলাদা একটা ট্যাঞ্জি ফ্লেভার অ্যাড করে বা কিছু? হ্যাঁ একদম ট্যাঞ্জি বটে, একটা গন্ধ একটা পাচ্ছি যেটা কিছু একটু ট্যাঞ্জি কাইন্ড অফ। এটা কি এটার থেকেই বেরোচ্ছে, মানে যেহেতু এটা থেকেই বেরোচ্ছে, এখনো আমি লেমনটা অ্যাড করিনি, যা বেরোচ্ছে সব ওইটা থেকে, ওটা থেকেই বেরোচ্ছে। আচ্ছা, তাহলে ময়দাটা কখন, ময়দাটা একটু পরে দেবো, একটু পরে দেবো। হ্যাঁ, ময়দাটা ফিনিশ দেবো, লাস্টে দেবো একদম। আচ্ছা, এর মধ্যে এবার একটু পার্সলে, পার্সলে কন্টিনেন্টাল খাবারের সব খাবারে দেওয়া যেতে পারে, মাস্ট একটা ইনগ্রেডিয়েন্ট কোয়ান্টিটি। হ্যাঁ, পার্সলেটা সব খাবারই দেওয়া যেতে পারে, তো ওটা আপনি সব খাবারই দিতে পারেন। এবার এর মধ্যে একটু লেবু দেবো, লেবু দিচ্ছি আমি একটা বেজেস, একটা ব্যাস। আচ্ছা, একটু সল্ট, সল্ট 1 পিঞ্চ মতো, সসটা প্রায় রেডি, প্রায় রেডি। ওকে, এবার আমার এটা রেডি হয়ে গেছে। এর মধ্যে ফ্লাওয়ারটা যখন দেবো, আচ্ছা এখন দিতে হবে কি, এখনই দেবো। আচ্ছা, একটুখানি ফ্লাওয়ারটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, জাস্ট এতটা মতো ফ্লাওয়ার, মানে কোয়ান্টিটি। হ্যাঁ, জাস্ট আচ্ছা এটাকে এটা ঠিক করতে সাহায্য করবে, ওইটুকু ঠিক হয়ে যাবে একদম। ওয়াটার অ্যাড করবেন মধ্যে, আচ্ছা একটুখানি ওয়াটার, কারণ ওটা ইমালসিফাই হচ্ছে, তো তাই জন্য। সসটা রেডি আছে, বোলের মধ্যে ঢেলে দিলাম। এবার এই যে প্যানটা, এই ফ্রাইং প্যানটার মধ্যেই আমি যে ভেজিটেবিলটা আমরা ইউজ করবো আজকের খাবারের জন্যে, তো সেটাকে আমি ওই প্যানের মধ্যে দিয়ে একটু গরম করে নেবো, যাতে একটা গ্লজি হয়, একটু গ্লেজ দেয় ভেজিটেবিলটার মধ্যে। তো ওইটা দিয়ে একটু সিজনিং, আগে থেকে এটা ব্লাঞ্চ করে রাখা আছে, জাস্ট নর্মাল ব্লাঞ্চ পিল করে ওটাকে ব্লাঞ্চ করে রাখা আছে। আমি দিই আপনাকে, নিশ্চয়ই। হ্যাঁ, তো এখানে থাকছে অ্যাসপ্যারাগাস, ক্যারেট, আর তার সঙ্গে স্প্রিং অনিয়ন্স। একটা অ্যাসপারাগাস দিলাম, দুটো অ্যাসপারাগাস, ক্যারোট।
তো এখানে আমার কাছে শুধু ক্যাসপারাগাস এন্ড বেবি ক্যারট আছে আজকের প্রিপারেশনে। তো আপনার বাড়িতে সেই কারণে তো এবার এটা আপনি করছেন, এটাকে একটুখানি জাস্ট গরম করে আমি একটু এর মধ্যে জাস্ট হালকা সল্ট হালকা নুন, এটা যখন আমি ব্লাঞ্চ করছি তখন তখন এর মধ্যে ফুল ব্লাঞ্চ আছে, এটা ফুল ব্লাঞ্চ করা আছে, জাস্ট এখানে একটা জাস্ট টস করে এর মধ্যে প্যানের মধ্যে গরম ব্লাঞ্চ করছি যখন আমি নুন দিচ্ছি না জলের মধ্যে যে কোনো জিনিসই ব্লাঞ্চ করছি সেই ব্লাঞ্চিং ওয়াটারটার মধ্যে নুন থাকতেই হবে যাতে ওই জিনিসটার মধ্যে অ্যাবজর্ব করে সল্টটা, তো খেতে ভালো লাগে। আচ্ছা ওকে, যখন আমরা ইটালিয়ান খাবার বানাই লাইক পাস্তা করি, পাস্তা বানাই, পাস্তা যখন ব্লাঞ্চ করি তখনও ওর মধ্যে সল্ট দিলে পাস্তার মধ্যে ওটা সল্টটা ভালো ঢোকে আর কি। আচ্ছা একটু একটুখানি যদি কালার করা যায় একটু পাসলে আমি এর মধ্যে স্প্রিঙ্কল করে দেবো, দেখতে ভালো লাগবে। এটা হয়ে গেছে আমার মেইন পার্ট, পার্সলেও আছে বটে। রেড মিটের জন্য ইউজ হয় আর পাসলে এমন একটা হাউস যেটা কমন সব জায়গায় ইউজ হয়। আচ্ছা ফাইন, তো তাহলে এটাকে আমি আবার সরিয়ে নেব, সসও রেডি হয়ে গেছে, এবার ট্রেটা অলরেডি রেডি পুরোপুরি প্লেসিং হয়ে গেছে, আলু প্রেজেন্টেশনটা রেডি হয়ে গেছে, প্রেজেন্টেশন রেডি, শুধু হচ্ছে আমাকে সসটা দিতে হবে, ফাইন ইনাফ, এবার সসটা দিয়ে ফেলুন এর মধ্যে। সসটা দারুণ লাগছে দেখতে, আর সেম টাইম ওখানে এত সুন্দর অ্যারোমাটা সসে। ও এবার এই একটু সসটা প্লেটের মধ্যে আমি ছড়িয়ে দেবো, দেখতে ভালো লাগে, যদি কারোর সসের প্রয়োজন হয় একটু বেশি করে বানিয়ে একটা ডিপ বলেও আলাদা করে সেপারেটলি সসটা দেওয়া যেতে পারে। আচ্ছা এবার একটুখানি গার্নিশ, সাজুগুজু ব্যাপার স্যাপার আছে কারণ এত কিছু হলো, দেখ সাজুগুজুটা না হলে কমপ্লিট হয় না, সুতরাং একটু দেখতে ভালো লাগার ব্যাপার থাকে যে কারণে মানুষ আগে দেখে খায়, ঠিক আছে, দেখতে যদি ভালো না হয় তবেই জমে যাবে ব্যাপারটা। এত কিছু রান্না বান্না হলো এত লম্বা একটা প্রসেসে, পাসলে এগুলো সবই হচ্ছে সাজুগুজু জন্য একদম। তো এটা একেবারে রেডি হয়ে গেছে, সফট আমার হাতে চলে এসেছে একেবারে কন্টি ফুড, গ্রিল বেটকি উইথ লেমন কেপার বাটার, লেমন কেপার বাটার সস, ভেজিটেবল এন্ড পটেটো। হ্যাঁ তো এটা তো আছেই, ভেজিটেবল এন্ড পটেটো, তো সুতরাং আমার হাতে চলে এসেছে আর আমি ওয়েট করতে পারছি না, ভীষণ ঝকঝক একটা খাবার দাবার আমার সামনে চলে এসেছে, সুতরাং এবার টেস্ট করবো, আর যাওয়ার আর আসার মাঝখানে একটু ছোট্ট একটা ব্রেক, সঙ্গে রাখুন রেস্তোরাঁ। আবারও ফিরে আসা ব্রেকের পরে দেখছেন রেস্তোরান্না, আর সামনেই রয়েছে গ্রিল বেচকি উইথ লেমন কেপার বাটার সস, তার সঙ্গে অলরেডি প্লেসড টেবিলে, তো সুতরাং আর ওয়েটটা করা যাচ্ছে না কারণ খাবার বেটকি মাছ বলে কথা সামনেই, তারপর এত সুন্দর করে সাজানো গোছানো, তো শেফ একটু একটুখানি টেস্ট করা যাক কারণ এটা তো মেইন কোর্স। নিশ্চয়ই আমি আপনাকে সার্ভ করে দিচ্ছি, একদম 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 প্লিজ, মানে আমি আর ওয়েট করতে পারছি না, এত সুন্দর করে সাজানো প্রথম কথা। এটা হচ্ছে অ্যাসপারাগাস, এটা লেবুটা ট্যাঞ্জি ভাব থাকে, ফিশের সাথে খুব ভালো লাগে, সেই অর্থে আমরা লেবুটা দিয়ে থাকি। নিশ্চয়ই আপনি আগে শুরু করুন, একদম একদম নিন একসাথে, এত কিছু রান্না বান্না করা সব কিছু একসাথে, সুতরাং আড্ডা মারতে মারতে এবার টেস্টটাও করা হোক, আপনিও কেমন বানিয়েছেন আপনিও দেখুন। নিশ্চয়ই সেটা উচিত দেখাটা, এত সুন্দর করে ড্রেস ছিল না পুরো ব্যাপারটা, ড্রেসটা ছিল এত সুন্দর করে, ভীষণ সুন্দর, মানে এত সুন্দর করে সফট মাছটা রয়েছে, এটা তো যে কোনো মাছ দিয়ে আপনি বললেন, যে কোনো মাছ দিয়ে বাড়া যেতে বানানো যেতে পারে, এখানে বাসা মাছও যেতে পারে, বাসা, হ্যাঁ বাসা তো এখন আজকাল খুব ভালো চলছে, চলছে চলছে, হ্যাঁ বাসা দিয়েও করা যেতে পারে, এবং পমফ্রেট দিয়েও যেটা এই ডিবন করে নিয়ে তার মধ্যে এই একই সেম ওয়েতে এটা করা যেতে পারে। এটা তো এখানকার সিগনেচার ডিশ যেটা আপনি বললেন, একদম এটা আপনার ব্রেন চাইল্ড, হ্যাঁ আফরা এটা একদম সিগনেচার ডিশ, তো এর ফিডব্যাকটাও খুব ভালো ফ্রম দ্য গেস্ট, তো আমরা যখনই কোনো ইভেন্ট বা কিছু হয় তো আমরা এটাকে সেই ইয়েতে অর্থে ইউজ করি,
ভালো ফিডব্যাক পাই আমি সবার থেকে ফিডব্যাক পাওয়ারই মতো না এত সুন্দর কারণ যখনই মাছটা আমি কাটছি ভীষণ সফট আর মুখে যখন দিচ্ছি তখন ভীষণভাবে গলে যাচ্ছে মাছটা এই এর সাথে পটেটোটাও চেক করবেন আপনি পটেটোর মধ্যে রয়েছে আরেকটু অন্যরকম ব্যাপার সাথে প্রত্যেকটা যে ইনগ্রিডিয়েন্টস ভীষণ সুন্দর করে এখানে বলে যাচ্ছে জিনিসটাও আছে এর মধ্যে দেখছেন আপনি যে ফিশটা মধ্যে মানে সঙ্গে সঙ্গে বানিয়ে যদি সার্ভ করা আর সঙ্গে সঙ্গে খাওয়া যায় তার মধ্যে মধ্যে জুসি ব্যাপারটা থাকে এবং ফ্রেশনেসটা থাকে এক্স্যাক্টলি যেটা আমরা যেহেতু এক্সপ্রি বানিয়ে আমরা সার্ভ করি সেই জন্য সেটার একটা আলাদা যে ফ্লেভার ইভেন আছে টেস্ট দুটোই খুব সুন্দর দুটোই এর মধ্যে ইনহ্যান্সমেন্ট করেছে ভালো করে এক্স্যাক্টলি সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন শেফ এত সুন্দর একটা রেসিপি এত কম টাইমের মধ্যে খাওয়ানোর জন্য শুধু খাওয়ানোর জন্য নয় আপনার এত ইম্পর্টেন্ট টাইম যার মাঝখান থেকে বিজি শেডিউল থেকে টাইম বের করে আপনি দিয়েছেন একবার রান্না শেখালেন এরকমভাবে থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন আবারও নিশ্চয়ই দেখা হবে এরকমভাবে তো এবার দর্শকরা যারা এই রান্নাটা আপনি বানাতে চান আপনার হিসেবে তো রেসিপি রিকা জাস্ট ফর ইউ গ্রিল ভেটকি উইথ লেমন বাটার সস ফিশ পরিমাণ মতো নুন পরিমাণ মতো বেল পেপার পরিমাণ মতো লেবু পরিমাণ মতো আদা কুচি পরিমাণ মতো পার্সলে কুচি পরিমাণ মতো ময়দা পরিমাণ মতো ডিম বেবি ক্যারেট চেরি টমেটো পরিমাণ মতো কাসন্দি পরিমাণ মতো আলু সেদ্ধ রিফাইন অয়েল পরিমাণ মতো বাটার পরিমাণ মতো কেপার কেমন লাগছে সাজেশনস ফিডব্যাক সবকিছুই পাচ্ছি আরও আরও চাই তবেই কি একটা পরিবার একটা সম্পর্ক তৈরি উঠবে রেস্তোরাঁর মাধ্যম দিয়ে আমার এবং আপনার আজকে এ পর্যন্তই সামনের সপ্তাহে নতুন কোনো রেস্তোরাঁয় এর ঠিক এরকমভাবেই হবে রান্না শেখা হবে আড্ডা তাহলে শুধু চোখ রাখুন চ্যানেল ওয়ানে সিম্পলি এন্টারটেইনমেন্ট দেখতে ভুলবে না রেস্তোরাঁনা এভরি সানডে অ্যাট 7 এটা হচ্ছে আমাদের এখানকার সিগনেচার ডিশ সেটা হচ্ছে মুরগির পাতুরি